টিউটোরিয়াল বানাতে দেবো, টিউটোরিয়াল বানাতে গেলে ওগুলো আমরা আজকে মাইক্রোসফট ডিকোডারের হার্ড ডিসেট ফর্মটা দেখব। তো মাইক্রোসফট এটা একটা মাইক্রো ডিকোডার CCR1009 মডেল। তো এটাকে আমরা হার্ড ডিসেট দেবো। হার্ড ডিসেট দেওয়ার জন্য দুইটা ওয়্যার ইউজ করা যাবে, একটা হলো এই বাটনের মাধ্যমে রিসেট দেওয়া, আর একটা হলো ভিতরে সার্কিট বোর্ডের মাধ্যমে রিসেট। তো আমরা প্রথমে ট্রাই করবো এখানে যে রিসেট বাটনটা দেওয়া আছে সেটার মাধ্যমে। যদি এটার মাধ্যমে হয়ে যায় তাহলে তো আমাদের রিসেট করবো এক শেষ, আর যদি এটার মাধ্যমে না হয় সেক্ষেত্রে আমার ভিতরে স্ক্রু খুলে এই ডিভাইসটাকে ওপেন করে ভিতরে সার্কিট বোর্ডের মধ্যে একটা ছোটো রিসেট অপশনের জায়গা আছে ওখানে আপনার শর্ট করে দিলে রিসেট হয়ে যাবে। আমরা প্রথমে এক নাম্বারটা দেখব। আমাদের ম্যাগনেটিক গ্রাউন্ডের পাওয়ার দিয়েছি, পাওয়ার দেওয়ার ফলে ম্যাগনেটিক গ্রাউন্ডারটা চালু হচ্ছে, যে স্টার্টিং কার্নেল সার্ভিস ম্যাগনেটিক গ্রাউন্ডারটা চালু হচ্ছে, অলরেডি চালু হওয়া শেষ। এখন আমরা এটাকে রিসেট দিতে গেলে প্রথমে রিসেট অপশনে চাপ দিতে হবে। চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখার পরে আমাদের পাওয়ারটা ডিসচার্জ করতে হবে। পাওয়ারটা বন্ধ হয়ে গেছে, ডিসচার্জ করে দিলাম। এই দেখেন পাওয়ার বন্ধ হয়ে গেছে, এখন পাওয়ার চালু করে দিব। আবার চালু করে দেওয়ার পরে এখানে যে গ্রিন আর ইয়েলো দুইটা বাতি আছে, তো এটার উপরের বাতিটা আমাদের যেখানে যে তিনবার চাপ, তিন চারবার চাপ হয়ে গেলে পরে আমাদের রিসেট হয়ে যাবে আমরা মনে করব। এই যে এখন আমরা ছেড়ে দেব। তো এখন আমাদের কারেন্টটা স্টার্টিং হয়ে যাচ্ছে, দেখেন স্টার্টিং সার্ভিস এখন রিসেট হয়ে যাওয়ার কথা। আমরা এখন কম্পিউটারের মাধ্যমে দেখতে পারবো যে রিসেট হয়েছে কিনা। এখানে কাজ শেষ, এটা এক নম্বর পার্টের আপনার এই বাটনটির মাধ্যমে যে রিসেট অপশনটা থাকে সেটা আমরা সম্পন্ন করলাম। যে কোনো মাইক্রোসফট ডিকোডার রিসেট করতে পারবেন। আমরা একটা পাইছি, এখানে দেখেন কোনো আইপি অ্যাড্রেস দেখানো হয় নাই। এই দেখেন এখানে কোনো যে একটা ম্যাক অ্যাড্রেস পাইছি, কোনো আইপি অ্যাড্রেস নেই, তার মানে আপনার রাউটারটা রিসেট হয়ে গেছে। এখন আপনি চাইলে এটার মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন। এই দেখেন, এই দেখেন আমি আমার ইয়াটা ঢুকে গেছে, রিসেট হয়ে যাওয়ার পরে আমার ম্যাগনেটিক গ্রাউন্ডারে ঢুকে পড়েছে। এখন এখানে রিমুভ কনফিগারেশন দিলে আপনার ম্যাগনেটিক গ্রাউন্ডারটি নতুন একটি ম্যাগনেটিক গ্রাউন্ডার যেভাবে থাকে ঠিক সেইভাবেই আপনারা পাবেন। এই দেখেন ইনবক্স, তো এখানে সব কিছুই নতুনভাবে আছে। এখন আপনার নিজের ভাবে নিজের মতো করে সেট করে নিতে পারবেন। এই দেখেন সব কিছু নতুন হয়ে গেছে, এখানে কোনো কিছুর মধ্যে আইপি টাইপি বা কোনো কনফিগারেশন নাই। আমরা এটাকে নতুনভাবে ম্যানুয়ালি কনফিগার করতে পারবো, অথবা যদি চাই যে ব্যাকআপের মাধ্যমে কনফিগার করবো সেটাও করতে পারবো। ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আজকে আমি রিসেটের এই পর্বটা দেখালাম, এরপরে আমরা হার্ড রিসেটের আরেকটা অপশন যেটা সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। স্টপ।